ভূত, ভূত মানে অদ্ভুত। এই ভূত শব্দটার মধ্যেই রয়েছে এক অজানা রহস্য, অদ্ভুত এক শিহরণ। গা ছমছম করা ভৌতিক একটা ভাব, অদৃশ্য অলৌকিক কাল্পনিক অবয়বটি কি আসলে সত্যিই আছে? সে বিষয়ে তর্ক বিতর্কের জল বহু প্রাচীন কাল থেকে এগিয়েছে বহু দূর। অনেকেই মনে করেন ভগবানের যদি অস্তিত্ব থাকে তবে ভূতের কেন নয়। এখন তো অনেক ছোট বড় গ্রুপ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজও করছে। তবে হ্যাঁ, ভূতের নিঃশ্বাসে বিশ্বাস করুন বা না করুন, বহু পুরানো বাড়ি বা রাতের নিস্তব্ধ শ্মশান কিন্তু এক অজানা ভৌতিক ভয়ে গলা শুকিয়ে তুলতে বাধ্য করে। আর এই সব ভৌতিক ব্যাপার স্যাপারের দিক দিয়ে বেশ এগিয়ে আছে আমাদের কলকাতা। তিলোত্তমার ঐতিহ্যবাহী একাধিক বড় বড় নামকরা স্থানে এখনও ভূতুড়ে বাতাসের ছোঁয়া পাওয়া যায়। আর সেই জায়গার নাম আর ভৌতিক ঘটনাই জানবো আজকের পর। তো প্রথমেই শুরু করা যাক কলকাতার মল্লিক ঘাটকে নিয়ে। হাওড়া ব্রিজের নিচে ফুলবাজারের নিকটবর্তী ঘাটটিকে সবাই কম বেশি ভৌতিক মল্লিক ঘাট নামেই চেনে। যারা নিয়মিত যাতায়াত করে তারা অনেকেই বলেন কিছু না কিছু ভৌতিক ঘটনা প্রায় দেখতে পাওয়া যায় রাতে, বিশেষ করে অমাবস্যার রাতে। সময়ে চোরাস্রোতে অনেকের মৃত্যু দেখেছে এই ঘাট। বিরহিণীর ভালোবাসায় আঘাত পেয়ে আত্মহত্যা থেকে সঞ্চয়হীন যুবকের শেষ নিঃশ্বাস ত্যাগ সবই দেখেছে এই ভৌতিক মল্লিক ঘাট। স্থানীয় বাসিন্দারা বলেন কোনো এক মহিলাকে শাড়ি পরে জলের উপর হেঁটে যেতে দেখেছেন তারা। অনেকে বলে কোনো এক মহিলা নাকে সুরে কান্নাও করে রাত্রিবেলা, কাছে গেলেই হঠাৎই মিলিয়ে যায়। আবার অনেকে বলে ভোর রাতে জলের মধ্যেখান হতে কেউ হাত তুলে বাঁচানোর কাতর আত্মনাদ করে এবং মিলিয়ে যায় হঠাৎই। এই সব দেখা অদেখা নানান পুকুরে কাণ্ড থেকে বোঝাই যায় সেই সব মৃত ব্যক্তি বা মহিলার অতৃপ্ত আত্মা এখনো ঘুরে চলেছে কিছু না বলা কথা বলার আশায়। এরপর আসি নিমতলার শ্মশান ঘাটে। আর এই শ্মশান জায়গাটার নাম শুনলেই একটা ভৌতিক ভৌতিক আমেজ অবশ্যই পাওয়া যায়। কলকাতার এই পুরানো নিমতলার শ্মশানে কত যে চোখের জলে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তা হাতে গুনে শেষ করা যায় না। এত মানুষের সব দাহ হয়েছে এখানে যে অশরীরী আত্মার বিচরণ অতি স্বাভাবিক। অমাবস্যার রাত্রি ছাড়াও অন্যান্য মহাতিথিতেও এখানে রক্ত দ্বারা তন্ত্র সাধনা হয়, যেমন শিবরাত্রির রাত, ভূত চতুর্দশীর রাত, কালী পুজোর রাত। শোনা যায় অঘরী তান্ত্রিকেরা নাকি রাত্রিবেলায় শ্মশানে এসে মৃতদেহকে জাগ্রত করে তোলে কালো জাদু করে, এমনকি রক্তও পান করতে দেখা গিয়েছে তাদের। আচ্ছা, লোয়ার সার্কুলার রোডের নাম তো আমরা সকলেই শুনেছি। এই লোয়ার সার্কুলার রোডটি বেনিয়া পুকুরের কাছে অবস্থিত। এই সার্কুলার রোডের কবরস্থানটি বা গোরস্থানটি কিন্তু বহু বছরের পুরানো। এই কবরস্থানে সমাধিস্থ হয়েছে অনেক বিখ্যাত মানুষের দেহ। এই মৃত ব্যক্তিগুলির মধ্যে একজন হলেন স্যার উইলিয়াম হে ম্যাকেন্টন সাহেবের কবর। এই ইংরেজ সাহেব প্রথম ইঙ্গো আফগান যুদ্ধে নিহত হয়েছিলেন। শোনা যায় তার কবরের সামনে ছায়াদানকারী গাছটিকে কোনো ধরনের বাতাস ছাড়াই কাঁপতে দেখা যায়। রাতের অন্ধকারে অনেকেই স্যার উইলিয়াম সাহেবের মৃতদেহ দেখতে পান। তার অতৃপ্ত আত্মা এখনও কিছু বলার চাহিদায় রাত বিরেতে কবর থেকে উঠে দাঁড়ায়। এছাড়া মুন্ডহীন কিছু মানব দেহও ঘুরতে দেখা গেছে অনেক সময়। কলকাতার একটি অত্যন্ত ভৌতিক স্থান হিসেবে চিহ্নিত হয়েছে লোয়ার সার্কুলার রোডের এই মায়াবী গোরস্থান। এরপর আসি কলকাতার আরেকটি বিখ্যাত জায়গা ন্যাশনাল লাইব্রেরিতে। এই ন্যাশনাল লাইব্রেরিকে ঘিরে কিন্তু নানা অদ্ভুতরে ভৌতিক গল্প শোনা যায়। রীতিমতো ভৌতিক কার্যকলাপের জন্য দুর্নাম রয়েছে এখানকার। যারা এখানে পড়াশোনা করতে যান তারা অনেকেই বলেন এখানে পড়াশোনা করতে করতে আচমকা কারোর নিঃশ্বাস ঘাড়ের ওপর পড়তে অনুভব করেছে তারা। হঠাৎ কোনো কারণ ছাড়াই চেয়ার সরে যাওয়ার ঘটনাও এখানে নতুন নয়। কেউ না থাকা অবস্থাতেও বই হাওয়ায় এমনভাবে ভেসে থাকে যেন অদৃশ্য কেউ বইটি পড়ছে।
বইয়ের পাতা অনবরত একা একাই পাল্টে যায়। এই সব ভৌতিক ঘটনার সাক্ষী অনেকেই রয়েছে এখানে। তাছাড়া ন্যাশনাল লাইব্রেরির বলডান্স ফ্লোর থেকেও ভেসে আসে কনসার্টের সুর। গিয়ে দেখা গিয়েছে কোনো এক মহিলার ছায়া পদচারণ করছে সেখানে। লাইব্রেরির কর্মচারী ও নিয়মিত পাঠকদের মতে সেই সময়কার এক ইংরেজ সাহেব লর্ড মেটাকাফের স্ত্রীর আত্মাই নাকি এখনো ঘুরে বেড়ায় লাইব্রেরির অন্দরে বাহিরে। এরপর কথা বলি কলকাতা শহরের আহিরি টোলার পুতুল বাড়িকে নিয়ে। পুতুল বাড়ি নামটি শুনলেই মনে হবে বাচ্চাদের রং বেরঙের পুতুল দিয়ে হয়তো বাড়িটি সুসজ্জিত করা রয়েছে, কিন্তু না, তা একেবারেই নয়। বাড়িটি রীতিমতো ভুতুড়ে বাড়ি নামে পরিচিত। এই পুতুল বাড়িকে নিয়ে বিশিষ্ট লেখক সত্যজিৎ রায় ও লীলা মজুমদারও বেশ কিছু গল্পের প্লট সৃষ্টি করেছিলেন। এটি কলকাতা শহরের বেশ নামকরা রহস্যময় ভুতুড়ে বাড়ি হিসেবে চিহ্নিত হয়েছে। অনেকে বলেন পুতুলরূপী এক মহিলা অতৃপ্ত আত্মা হয়ে নাকি ঘুরে বেড়ায় এই বাড়ির আনাচে কানাচে। শোনা যায় এই বাড়ির যিনি মনিব ছিলেন তার কাজের মহিলাদের প্রতি তিনি অত্যাচার করত জোরপূর্বক, তারপর তাদের হত্যা করে বাড়ির পিছনের মাটিতে চাপা দিয়ে দিত। তাদেরই হয়তো মেয়েদি কণ্ঠের কান্না এখনও শোনা যায় বাড়ির আনাচে কানাচে। গভীর রাতে তো বটেই, এমনকি ভর দুপুরেও কিছু অশরীরীর আভাস পাওয়া যায়। আশেপাশের অনেক প্রতিবেশীরাই এই উপদ্রবের কারণে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। সরকার থেকে এটি প্রবেশের কোনো অনুমোদনপত্র দেয়নি, তবে সরকারি নোটিশে ভুতুড়ে কার্যকলাপের গুজব একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভূতে তো আর সে কথা শুনবে না, তাই ভুতুড়ে ক্রিয়াকলাপের সাক্ষী হিসেবে পুতুল বাড়ি কিন্তু খুবই জনপ্রিয়। তো বন্ধুরা, পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন আমার আপনার চ্যানেল দ্য হিস্টোরিক্যাল মিস্ট্রিতে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন এবং লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।